বাংলাদেশ এন্টারটেইনমেন্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছেন এবং এই মুহূর্তে আমাদের আয়োজনের সাথেই আছেন। ভিউয়ার্স, সুরের পিয়াসি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের আর অনেক কৃতজ্ঞতা। আর যারা এখনো করেননি তারা অবশ্যই বেল বাটন সহ সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের নতুন নতুন আয়োজনের সাথেই থাকুন। সৃজনশীলতা দিয়ে আমাদের সঙ্গীত জগৎকে আরো অনেক সমৃদ্ধ করে চলেছেন। চলুন তার বলা না বলা কিছু কথা আমরা জেনে নিই তার মুখ থেকে। আমাদের অনেক গুণী লোক আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের নিয়ে কোনো কিছু করার মতো সৌভাগ্যটা মিস করে গেছি বা হয়নি। আমরা যারা জীবিত আছি আমরা চেষ্টা করছি কিছু একটু আর্কাইভ ধরে রাখার জন্য। খুব ভালো উদ্যোগ, নো ডাউট, এটা খুব ভালো উদ্যোগ। এবং একটা মিউজিক্যাল বায়োগ্রাফি করার চেষ্টাই এই কাজটা করা, খুব ভালো। সেটাতে ধরো ইউটিউব চ্যানেলে যারা আমার চ্যানেলটা দেখছে এই সব ভিউজরা ধরো তোমার বিষয়ে, তোমার পারিবারিক সবকিছু যা জানতে পারবে সেটাই, যতটুকুই জানতে পারুক এক্স্যাক্টলি সেটা থেকে যাবে আর কি। তুমি বলো তোমার গান বাজনা আসাটা কিভাবে, ছোটবেলা থেকে কি কেন তোমার এই দিকে ঝোঁকটা আসলো মিউজিক করার? আসাটা অ্যাকচুয়ালি পারিবারিক সূত্রেই। বাবাও গান বাজনা করতেন, ভাইরাও করতেন, বাবা তো প্রফেশনালি করতেন, উনি মিউজিক কলেজে ছিলেন এখানে দীর্ঘদিন। তো ওই সূত্রে অ্যাকচুয়ালি ফ্যামিলি পারিবারিক সূত্র থেকেই আসা, পারিবারিকভাবেই আসা। যদিও আমার পরিবারের আমি ব্যতীত অন্য কেউ এটাকে প্রফেশন হিসাবে নেয় নেই, গান বাজনা করতো সবাই। একটা বিশাল বিষয় যে গান বাজনা এবং অনেক বড় বড় কবি সাহিত্যিক, কবি সাহিত্যিক অনেক গুণী লোকজন, আমাদের অনেক অনেক মানুষ, কবি বন্দে আলী, ডক্টর আবহানা মোস্তফা কামাল, সুচিত্রা সেন, আমি যদি বলি হৈমন্তী দি, হৈমন্তী শুক্লা, বাপি লাহিড়ি, এই গৌরীপ্রসন্ন মজুমদার, অনেক লোক, অনেক মানুষের, নিত্যগোপাল জোয়ারদার, নারায়ণ চন্দ্র বসাক, বারিন মজুমদার, অনেক, অভাব নাই, অনেক মানুষই এখানে আসছে। ওই মাটিটা অনেক বেশি শক্ত ছিল, এটা ঠিক। বলো তোমার ছোটবেলাটা কেমনে কাটতো, গান বাজনাটা কিভাবে আসছে? কাটাটা গান বাজনা বাড়িতে হতো, বড়দিরা করতো, দিদিরা করতো, দাদারা গান বাজনা করতো, দাদা নাটক করতো, গান করতো, বাবা তো ছিলই। আর আমার আশা হচ্ছে বেসিক্যালি তো আমার হাতে করি বাবার কাছে শেখা। বাবার মানে মেসোমশাই সম্পর্কে একটু জানিয়ে দাও, কারণ জানার দরকার বলছি তার সম্পর্কে। বেসিক্যালি উনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন, আর আমাদের হোম ডিস্ট্রিক্ট অ্যাকচুয়ালি রাজশাহী, পাবনা না। তো চাকরি সূত্রে আমার বাবা চলে আসেন পাবনাতে, সেটা বহু পূর্বে, এটা 1948-49। আচ্ছা, আসার পরে উনি তোমার এসি ল্যান্ডে চাকরি করতেন ওই সময়। তো সেই সুবাদে পাবনাতে উনি একটা ছোটখাটো বাসস্থান করেন এবং সেখানেই সেটেল ডাউন হয়ে যান। আমাদের সবার জন্ম, সব ভাই বোনের জন্ম পাবনাতে, পাবনাতে। এই সূত্রে আমরা পাবনাইয়া পাবনাতে থাকি। আচ্ছা, রাজশাহীতে বাড়িঘর ছিল, ওগুলো পরে সব ওগুলো বিক্রি টিক্রি হয়ে গেছে। তো পাবনাতেই তারা একসাথে গান বাজনা শুরু করেন। এই আমাদের পণ্ডিত বারিন মজুমদার, আমরা যাকে বলি নারায়ণ চন্দ্র বসাক, আমার বাবা শৈলেশ সান্যাল, তারপরে হচ্ছে তোমার বীরেন মৈত্রী নামে একজন আমাদের ছিলেন, খুব ভালো তবলিয়া, ওনারা একসাথে শুরু করেন। এই শুরুর তাগিদেই আস্তে 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 আমার বেড়ে ওঠা এবং তাদের সঙ্গটা পাওয়া। তুমি কি ছোটবেলায় ওনাদেরকে দেখতে যে গান? হ্যাঁ, আমি রীতিমতভাবে, আমি বারিন বাবু, নারুবাবু, সবার ওনাদের নারুবাবু বলতাম, ওনারা নারায়ণ চন্দ্র বসাককে নারু কাকা বলতাম, ওনাদের সঙ্গ আমি পেয়েছি একদম
এটা বিশাল বড় পাওয়া, খুব ভালোভাবে বড় বড় গুণীদের কাছে থাকা ছোটবেলায়। এবং ইলা জেঠিমা আমরা যাকে বলি, আমাদের বাপ্পার মা, যে জেঠিমার সাথেও আমাদের খুব বেশি ইয়ে ছিল, আমরা মোটামুটি ওনাদের সঙ্গটা পেয়েছি আর কি। মানে এটা কি তোমার মনে হয় না যে ছোটবেলায় এই গুণী লোকজনদেরকে কাছে পাওয়াতে তোমার সাংস্কৃতিক যে মনোভাব, এটাকে বিল করে না? নিশ্চয়ই তাই, কারণ প্রতিদিনই সন্ধ্যার পরে মানে আমাদের বাসায় দেখা যেত, হয় নারু বাবু, না হলে মনা কাকা একজন ছিলেন, সেতার বাজাতেন উনি, অথবা রাজশাহী থেকে লক্ষ্মী কাকা আসছে আমাদের ফিরোজ খান সাহেবের ওস্তাদ যিনি, অথবা রঘুনাথ দাস বেহালা, অথবা শিবু কাকা বাঁশি, কোনো না কোনো দিনই আছেই ঘরে। খুব পরে আমরা কাছে পেলাম আমার বাবার আর একজন বন্ধু মানুষ, উনি বারেন বাবুরও খুব কাছের মানুষ, সে হচ্ছেন পণ্ডিত নিত্যগোপাল জোয়ারদার। আচ্ছা আচ্ছা। আমরা যখন এসেছি যখন আমরা পরীক্ষা দিব ম্যাট্রিক, এই সময় ওনাকে আমরা পাই। উনি ইন্ডিয়া থেকে আসেন, উনি ফয়েজ খান সাহেবের স্টুডেন্ট ছিলেন, উনাকেও আমরা দীর্ঘদিন পাই, দীর্ঘ সময়। উনি যখনই আসতেন 15 দিন 20 দিন 1 মাস, এই সকাল থেকে উনার পিছনে পিছনে ঘোরা ছিল, কাজ আর কোনো কাজ নেই, যৎসামান্য শেখার চেষ্টায়, আর অন্য কোনো কারণ। ঠিক 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 ঠিক, এটা অনেক বড় বিষয়। তোমার বেসিক বেসিক হাতে করেটা কি মেশোর মধ্যে? বাবার কাছে নিশ্চয়ই, একদম একদম ছোটবেলায় ওই একদম বেসিক তবলাটাই, বেসিক তবলা ওনার কাছে শেখা, ওখান থেকেই আমার কম্পিটিশন শুরু, তোমার নতুন করি বলো, শিশু একাডেমি বলো, যাই বলি সবই ওখান থেকেই শুরু। তখন মেশো মেশো মোশো তখন উনি জীবিত ছিলেন, আমি লাস্ট কম্পিটিশন করি 84 উনি ছিলেন, 85 উনি মারা যান। তো পুরোটাই তার হাতে শুরু। তারপরে যখন বাবা মারা গেলেন, তো শেখার তো দরকার অবশ্যই, সেই সময়টা কলকাতায় যাই, আমার মেজো ভাই থাকে কলকাতাতে, উনি আমাকে নিয়ে যান প্রবোধ ভট্টাচার্য নামে একজন বয়স্ক একজন মানুষ তার কাছে, উনি বিরাটিতেই থাকতেন এবং জ্ঞানপ্রকাশ ঘোষের খুব বন্ধু মানুষ ছিলেন। তো সেখানে যাই, উনার কাছে বেশি দিন যেতে পারিনি আমি, প্রথমে গিয়ে হয়তো 1 সপ্তাহ 3 বার বোধ হয় আমি ওনার কাছে কন্টিনিউ করাটা না না কন্টিনিউ মুশকিল ছিল। তো বিশাল ব্যাপার, যাওয়া আসার ব্যাপার, তখন আমি স্টুডেন্ট মানুষ ওভাবে হয়ও না, তো যা হোক যোগাযোগ ছিল কি করে শেখা যায়। তো এর মধ্যে তো আমি আমার গ্রাজুয়েশন শেষ করে ঢাকাতে চলে আসলাম। ঢাকায় চলে আসার পরে আমারই বাবার বন্ধু বলো আর স্টুডেন্ট বলো কামরুজ্জামান মনি সাহেব, শুনছিলেন পল্লব সেনাল তার সেই শৈশবকাল পাবনায় কিভাবে অতিবাহিত করেছেন, কিভাবে গুণী মানুষদের সান্নিধ্যে এসেছেন, সেই গল্পগুলির কথা। চলুন এখন যাওয়া যাক সেই পাবনা থেকে তিনি ঢাকায় আসার পর সেই সঙ্গীতাঙ্গনে কিভাবে তার পথ চলা শুরু হলো আবার নতুন করে, কিভাবে স্ট্রাগল করে তিনি সামনের দিকে এগোলেন, সেসব কথাই তিনি তার মুখ থেকে উচ্চারিত হয়েছে, সেগুলো এখন শুনুন। ঢাকায় আসলে, ঢাকায় তো একটা নতুন জায়গা, নতুন শহর, এখানে স্ট্রাগল লাইফটা ডিফারেন্ট একদম। ঢাকা স্ট্রাগল লাইফটা আমার খুবই মারাত্মক, খুব স্বাভাবিক। সেটা হচ্ছে আমি প্রথমে যখন আসলাম, ফার্স্ট টাইম আমার ফ্যামিলি থেকে কোনোদিনই আমাকে সাপোর্ট করেনি তুমি গান বাজনা করো। তো গ্রাজুয়েশন শেষ করে আসার পর আমি একটা মেসে থাকি, আচ্ছা, আমরা কয়েকজন বন্ধু মিলে মোহাম্মদপুর নুরজান রোডে, তাজমহল রোডে একটা মেসে থাকি। তা সেখান থেকে দাদা আমাকে বললো যে, আমার বড়দা বললো, গান বাজনা পরে ওটা সেকেন্ড অপশন রাখো, আগে একটা চাকরি বাকরির ভিতরে ঢোকো, যেটা স্বাভাবিক হয় আর কি। তো আসলে প্রথমে আমাকে দিল জেনারেল ফার্মাসিউটিক্যালসে, ওখানে মার্কেটিং সেকশনে ঢুকলাম। তো এক পর্যায়ে দাদাই বললো, দৌড় এখানে তোর সকালে এই সকাল 7টায় গিয়ে রাত 9টা 10টা পর্যন্ত থাকা বাদ দে, দরকার নেই। আচ্ছা দিলাম বাদ, দাদা বলছে তখন সেই গার্জিয়ান, বাবা নাই যা বলে তাই, তো বাদ দিলাম। কিছুদিন পরে বলে, আমার এক বন্ধুর গার্মেন্টস আছে এখানে, আমি অ্যাকাউন্ট সেকশনে বলছি, তুই ওখানে জয়েন কর। সেম ঘটনা সেখানে করলাম প্রায় আবার ওই বছর দেড়েক,
কিন্তু তুমি বাজনাটা তো না হচ্ছে না ওইটা ওই যতটুকু ওই মেসে প্র্যাকটিস করি ওইটুকুই নিজের প্র্যাকটিস চাই হ্যাঁ ওইটুকুই প্র্যাকটিস করি এরপরে তো হয় না বছর দেড়েক পরে আমি আমার ইচ্ছা তখন দেখলাম যে না এটা আমার দ্বারা পোষাবে না এটা সম্ভব না এটা ছেড়ে দিলাম আমি দিয়ে আমি রেডিওতে পপুলেশনে জয়েন করলাম আচ্ছা রেডিওতে শুরু করলাম হ্যাঁ পপুলেশনে শুরু করলাম এবং সেই শুরুটা করলাম একজন মানুষের হাত ধরে সেই মানুষটা উনিও মারা গেছেন আমাদের যশোরের শকত ভাই আচ্ছা শকত ভাই আমাকে নিয়ে বললো তুমি তখন আমি টিউশনি করতাম আর কি টিউশনি করতাম শকত ভাইয়ের সাথে আকদার সাদমানি সাহেবের সাথে নীলুৎপল দা উনি মারা গেছেন নীলুৎপল দা টিউশনি করতাম তা শকত ভাই বললো যে তুমি পপুলেশনে ঢুকে পড়ো আমি বলে দিই চলো ওখানে তো গেলাম ওখানে গিয়ে পেলাম হচ্ছে আমাদের খুব প্রিয় মানুষ মোজাক্কের কাকাকে মোজাক্কের কাকা যাই হোক ওখানে করলাম খুব বেশি দিন আমার করতে হয়নি আমি বোধহয় দুই তিন বছর পরে ওটাও ছেড়ে দিছি কারণ তখন অলরেডি আলী আকবর রূপু মিল্টন খন্দকার ফ্রিল্যান্স কাজ করে হ্যাঁ ওনাদের হাত ধরে অলরেডি আমি রেকর্ডিংয়ে চলে এসেছি আচ্ছা তা রেকর্ডিংয়ের বিষয়টা হচ্ছে যে রেডিওতে সকাল সাতটা সাড়ে সাতটা আটটার সময় যাইতে হয় কিন্তু এদিকে দেখা যাচ্ছে আমাকে নটার সময় সাড়ে নটার সময় অডিও হাটে সেই মোহাম্মদপুর থেকে আসতে হয় বাসে বসে হ্যান ত্যান চলে যা হোক বিভিন্ন জায়গায় তা এর মধ্যে ও আর একটা জিনিস আমি ফেলে আসলাম এটা বলা উচিত আমি যখন পাবনা থাকি ঠিক সে সময় একবার তপনদা পাবনাতে গেল আমাদের তপন চৌধুরী চন্দনদা অসুস্থ ছিল হয়তো হঠাৎ করে যেতে পারেনি সেখানে রূপমামা একটা ব্যাপার ছিল রূপমামা বলছে তুমি পাবনা যাচ্ছ কারণ রূপমামার সাথে আমার বহুত আগের পরিচয় অনেক আগে থেকে জানা ছিল একদম 86 থেকে তো রূপমা বলছে তুমি তপন পাবনা যাচ্ছিস পাবনাতে তোর আর অ্যাকচুয়ালি পল্লব আছে যা তবলা বাদক লাগবে না লাগবে না বাজায় দিবে তো রূপমামার সাথে আবার ফ্যামিলিক্যাল রিলেশন হচ্ছে আমাদের প্রলয় চাকি মোলা চাকি আমাকে প্রলয় দা বললো যে শোন এরকম ঘটনা তপন দা আসতেছে তো রূপু ফোন করছে তোর কিন্তু বাজায় দিতে হবে তা তপন দার সাথে আমি একটা অনুষ্ঠানে ওখানে বাজালাম বাজানোর পরে তপন দা আমাদের বললো যে তুমি এখানে থাকো না তুমি ঢাকাতে চলে আসো তুমি আইসা আমার সাথে যোগাযোগ করো আমার জন্য তো মানে করেনি এমন কিছু নাই উনি অনেক কিছু করছে সুবিদা তো বটেই তো এইখানে তপনদার একটা বিশাল ভূমিকা আছে ফার্স্ট একদম প্রথম সময়টাতে তারপর হচ্ছে তোমার অডিও স্টুডিও বা অডিও রেকর্ডিং এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে অবশ্যই মিল্টন ভাই এবং রূপু ভাই ওকে আমরা অডিও স্টুডিও সেশন বাজানোর বিষয়ে গল্পটা একটু পরে শুনছি একটু ঘুরে আসি পল্লব সেনাল একজন গুণী সুরকার এবং সঙ্গীত পরিচালক যিনি আমাদের অডিও ইন্ডাস্ট্রি এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন প্রচুর এখন অবধি কাজ করে যাচ্ছেন সেসব কর্মকাণ্ড নিয়ে তার অনেক অভিজ্ঞতা এবং অনেক স্মৃতির কথা এখন আমরা তার মুখ থেকে শুনব পল্লবদা বাংলাদেশের একজন গুণী তবলা বাদক এবং অনেক ভালো ভালো গানের সৃষ্টি স্রষ্টা পল্লবদা তুমি এই সেশন বাজানোটা শুরু করলে কিভাবে পাশাপাশি অবশ্যই মিল্টন ভাই হ্যাঁ মিল্টন খন্দকার বাজাইছি তো সবার গানই শুরু হয়েছে আমার মানে আমার পরিচিতি যে ছেলেটা রেকর্ডিং করে বা সেশন বাজাচ্ছে এই বিষয়টা সম্পূর্ণটাই শুরু হচ্ছে রূপু ভাই এবং মিল্টন ভাইয়ের হাত দিয়ে এবং সেখান থেকে মান্নান ভাই সেখান থেকেই আমাদের শ্রদ্ধেয় প্রণব দা বা সেখান থেকেই আস্তে আস্তে আমাদের বুলুল ভাই আলাউদ্দিন আলী সাহেব যা আছেন তারপর তো সবই কিন্তু শুরুটা রূপ ভাইয়ের হাত দিয়ে তোমার ওই যে সেশন বাজানোর অভিজ্ঞতাটা কি মনে হয়েছে প্রথম প্রথম সেশন বাজানোর অভিজ্ঞতা হচ্ছে আমি কঠিন বিষয় আমি হ্যাঁ নিশ্চয় আমি যখন প্রথমে আসলাম আমাকে রূপ ভাই গাইড করলো যে তুই এক কাজ কর মেলোডি থেকে একটা মেট্রোনাম নে
এক্স্যাক্টলি, খুব জরুরি। মেট্রোনামটা নিয়ে তুই কিছুদিন মেট্রোনামের সাথে প্র্যাকটিস কর, এদিকে তুই প্রোগ্রাম যেমন করতেছিস কর, এই মিলু ভাইয়ের প্রোগ্রাম বা বিভিন্ন স্টেজ প্রোগ্রামগুলো, বেবি আপা, শাকিল আপা যা আছে এগুলো তো করতেছি, বা শাইনাপা বা সিপাতি মঞ্জুর, টগর আপা, ফেরদৌসরা চলছে, এগুলো তো চলে। যে তুই ফাংশনের পাশাপাশি যেহেতু সেশনটা মেন টার্গেট, তুমি ঘরে মেট্রোনাম নিয়ে বসো, মেট্রোনামের সাথে বাজানোটা অভ্যাস করো। কারণ আমরা তখন মাত্র আসছি মফস্বল থেকে, মেট্রোনামের সাথে বাজানো অনেক বিষয়, অনেক বিষয় তো বছর খানেক এই কষ্টটা করতে হয়েছে মেট্রোনামের সাথে, এবং তারপরে আর কোনো অসুবিধা হয়নি, অসুবিধা হয়নি, কাজ শুরু কন্টিনিউ করতে করতে একটা অভিজ্ঞতা চলে আসছে, এবং আস্তে আস্তে দেখা গেছে যে রূপমামার মাধ্যমেই আজকে রূপমামার কাজ করলাম, কালকে হয়তো অডিওটা সেটা মান্নান ভাই শুনছে। মান্নান ভাইয়ের সাথে আমার পরিচয় অনেক আগের, কিন্তু ওই কাজের সেশনটাতে বাজাচ্ছি সে হয়তো জানতো না, জানতো না, ওইটা নতুন মান্নান ভাইয়ের সাথে আমি প্রোগ্রাম বাজাইছি তার আগে। তো হঠাৎ করে মান্নান ভাইয়ের সাথে হয়তো দেখা হলো অডিওটাই, তোর বাজনা শুনলাম কালকে, তো তুই তো রেকর্ডিং শুরু করছিস, আমার গান টান বাজা মাঝে মাঝে, এই আস্তে 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 যেভাবে হয় আর কি। তোমার কি কোনো স্পেশাল স্মৃতি আছে এরকম কোনো বড় কাজ করতে গিয়ে, এক্সপেরিমেন্টাল কোনো কাজ করেছো এরকম কোনো কিছু কি মাথায় আসে তখনকার কোনো স্মৃতি? এক্সপেরিমেন্টাল কাজ যেটা হয়েছে, আমি বলি এক্সপেরিমেন্টাল কাজ কিছু কিছু ক্ষেত্রে তো হতোই, মিউজিক ডিরেক্টররা চাইতে, হ্যাঁ এই জায়গাটা এরকম হতে হবে, যেমন রূপু ভাইয়েরও এই জিনিসটা ছিল, উনি একটা এমন স্ট্রোক জাতীয় ইনস্ট্রুমেন্ট বাজায় রাখছে, এটা সাথে তোর বাজাইতে হবে ম্যাচ করে। এবং তখন একটা ব্যাপার ছিল, আমরা তো ডাবল ট্র্যাক বাজাইতাম, ফার্স্ট ট্র্যাকটা কোন রকম বাজানোর পর সেকেন্ড ট্র্যাকটা খুব কপি করা, এটা মানে একটা যুদ্ধ করার মতো হয়ে যেত, চ্যালেঞ্জ, সেকেন্ড ট্র্যাকটা বাজাতে হবে, ডুপ্লিকেট ট্র্যাক বাজানোটা আসলে, হ্যাঁ, এবং ওইভাবে মার্চ করে যাওয়াটা, তখন তো ডিজিটাল না, না কপি পেস্ট করে, কপি পেস্ট আমরা করতে পারছি না, পুরো গানটাই বাজাতে হচ্ছে। এবং এই পুরো গান বাজাতে গিয়ে দেখা যাচ্ছে এক একটা গানের পিছনে এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় দিতে হচ্ছে, কঠিন বিষয়, কঠিন বিষয়, এবং একই কোয়ান্টিটি মেইনটেইন করে, এবং ফাইনালি ওটার একটা রেজাল্ট আসে, গানটা হয়ে যাওয়ার পরে হয়তো মামা রূপ মামা আসলো, বা হয়তো প্রণব দাই আসে, এমনি ধরলো বাহ এই তো দেখো এখন ঠিক আছে, সব কষ্টের একটা, কষ্টের একটা বেনিফিট আছে, বা মান্নান ভাই বললো আরে ছোট ওইটা ঠিক হয়েছে, এটা ঠিক আছে এখন, মান্নান ভাইকে আমরা মেজদা ডাকতাম সবসময়। এখন কিন্তু এই গবেষণাগুলো হতো কিরকম দেখো, সেটা সব জায়গায় আমাদের দেশে বা আমাদের পাশের দেশগুলোতে, মানে একটা প্ল্যান করে নতুন নতুন কিছু ক্রিয়েশন করা, এই জিনিসটা হতো, এখন সেটা জানি না হয় কিনা, এখন তোমার কি মনে হয় এখনকার? এখনকার এটা হয় না, আমি বলি আমরা যেমন কি করতাম, আমরা দেখে শিখছি এটা বা শুনে শিখছি, প্র্যাকটিক্যাল বিষয়টা একদম পুরো সেশনের ব্যাপারটা বলছি, যে আমরা যখন ছোটবেলা থেকে আমরা শুনছি দেবদারা বাজান, মিলন দারা বাজান, তো ওনারা বাজান, ওনাদের বাজনা তো ছোটবেলা থেকেই শুনি, খুব স্বাভাবিক, কি রেকর্ডিং টাতে বাজায় কি করে, অবশ্যই রেকর্ডিং এর একটা নির্দিষ্ট নিয়ম আছে, একটা ফরম্যাটে যেতে হবে, ফিক্সড বাজাতে হবে, মনে আমার যা খুশি আমি তা বাজাতে পারবো না, বিশেষ করে যখন রিদম প্রোগ্রামিং শুরু হলো তখন তো প্রশ্নই ওটাকে ফলো, ওটাকে ফলো করতে হবে। তো এখানে আসার পরে আমি দীর্ঘদিন যখন বিভিন্ন স্টুডিওতে দেখছি মিলন দা বাজাচ্ছে, আমি দাঁড়ায় থাকছি, তাহলে এখনকার ছেলেপেলেদের কি উচিত না এইসব জিনিস? না, ওরা ওরা এটা করবে না, না আসলে কি, আমরা দেখছি যে মিলন দা বাজাচ্ছে অডিওটা, আমি গ্লাসের সামনে দাঁড়ায় দাঁড়ায় থাকছি, হাউ টু প্লে, হ্যাঁ কি করে উনি কি করে বাজাচ্ছেন জিনিসটা, এই যে রিদমটা বাজছে উনি ওনার সাথে এর সাথে কি করে বাজাচ্ছে, কারণ যার এগুলো স্বীকার করার জিনিস, ওনারা আমাদের অনেক আগের মানুষ, ওনারা অগ্রদূত, হ্যাঁ, এবং তাদের থেকেই তাদের ফলোয়ার আমরা, অবশ্যই তারা রাস্তা তৈরি করছে আমরা হাঁটতেছি, এবং আমরা তারা কষ্ট করে রাস্তাটা তৈরি করে দিয়েছে আমরা আরামে হাঁটতেছি, এটা অবশ্যই অবশ্যই। তারপর হয়তো দেখলাম মিলন দা বাজা চলে গেল, দেবেন্দ্র দা হয়তো ফিল্মে রেকর্ডিং এ গেছি, কারণ দুটো অর্কেস্ট্রা ছিল, একখানা দেখলাম হয়তো দেবেন্দ্র দা বাজাচ্ছে, কোথাও দেখলাম সাদেক ভাই বাজাচ্ছে, তা আমরা সবারই, এবং খেয়াল করছি যে কে কি বাজাচ্ছে, বিষয়টা কি, রেকর্ডিং ব্যাপারটা কি, হ্যাঁ আচ্ছা কি করে হচ্ছে রিদমটা বাজতে এর সাথে বাজাচ্ছে, আর কিছু টেকনিক্যাল বিষয় তো আছেই, অবশ্যই সেটা আমি হয়তো কোনোদিন তাদের কাছে জিজ্ঞাসা করিনি যে টেকনিক্যাল বিষয়টা কি, কিন্তু আমি শুনে আন্দাজ করে নিয়েছি যে এটা এইভাবে হচ্ছে, আমাদের দেশে তো ওই ওয়ার্কশপটার অপশন নাই, এটা তবলা সেশন কিভাবে বাজাবে, এবং মিউজিক ডিরেক্টর হেল্প করতেছে অবশ্যই, যে যখন রূপ মামা হয়তো বলছে আইসা মামুন দাদা এই যে এই জায়গাটা আমি বলি এই এইভাবে এই এই এইভাবে জাতি, হ্যাঁ যেমন আমার মনে আছে আমি 92 তে রাত্রি তিনটার সময় ইত্যাদির একটা গান রূপু ভাই অডিওটে, তখন 8 ট্র্যাক মেশিনে আমাকে রাত্রেবেলা তিনটা বাজে আমি ঘুমাই গেছি, রাত তিনটায় ঘুমের থেকে উঠে বললো
তুই এখন এটা বাজা, ট্র্যাক শেষ, গানটা ছিল রবি চৌধুরীর, রবিরও তখন একদম ফার্স্ট টাইম, শুরুর দিকে একদম, তো 92 তে এই রাত্রেবেলা তিনটার সময় ঘুম চোখে সে কিভাবে আমাদের বাজায় নিছে সেটা উনি জানেন। আসলে প্রয়োজনীয়তাটাই যে বাবা বেশি কিছু দরকার নাই, আমি যেভাবে বলি তুই এভাবে বাজা, গানটা শেষ কর। আমাদের পরের জেনারেশন যারা আসছে ওরা ওদের ওরা বেসিক্যালি কিন্তু ওদের ওরা খুব দুর্ভাগা। কেন বলি, ওরা এই সমস্ত মানুষদের সংস্পর্শে যেতে পায়নি, মানে ওদের পারলো না, এবং ফাইনালি যারা কাজ করতেছে এত ডিজিটালি মানে ওই কষ্ট করে কাজ করা, পুরো গান বাজিয়ে কষ্ট করে একটা মিউজিক ডিরেক্টরকে তার চাহিদা পূরণ করা, এটা বড় কষ্ট, এবং এটা তো অনেক রিয়েলিস্টিক এবং হিউম্যান ফিলটা বেশি থাকে, কঠিন ব্যাপার। যে আমি এইটা চাই ভাই, তুমি অনেক বাজাইতে পারো আমি জানি, এক্স্যাক্টলি, এটা মিউজিক, কিন্তু আমি এটা চাই না 100%। ওনার তো একটা প্ল্যানিং থাকে কাজটার, এটা বড় কঠিন। আর ওনাদের কাছ থেকে তো শেখার অনেক কিছু ছিল, প্রতিনিয়ত শেখার, আর না পারলে তো গালি গালাজ আছে, একটা জায়গা তিনবার চারবার টেক দিচ্ছি, পাট করে রেকর্ডটা বন্ধ করে দিয়ে মাইক বন্ডা নিয়ে মোটামুটি কানে যা আসার আশীর্বাদ দিচ্ছে, এই তো হচ্ছেই। অনেকে অনেকে হেসে হেসে দিচ্ছে, অনেকে খুব সিরিয়াসলি দিচ্ছে, উচিত আমাদের নেক্সট জেনারেশনকে জেনে রাখা বা বুঝার ফিল করাটা। এই যে আমরা গ্রুপ বাজাই, যেটা সব থেকে কষ্টকর হচ্ছে তিন চারজন মিউজিশিয়ান একসাথে, যে আমি মিলনদা, দেবেন্দ্রদা, বা আমি মিলনদা সাদেক ভাই, বা আমি বিশুদা সাদেক ভাই, যেই হোক না কেন, এই যে গ্রুপ বাজানো এবং একসাথে মার্চ করা, ঠিক, অনেক একসাথে যাওয়া, এ বড় ভয়ানক জিনিস। এগুলো একদম রিয়েল বাজানো, যেটা এখন একদমই হয় না এবং আগামীতে আর কোনোদিন হবে বলে মনে হয় না। আমরা আশা করি বড় বড় কাজ যদি আমরাও করতে পারি নিশ্চয়ই, সেটা এটা কেন বলছি যে আসলে যারা কাজ করবে, যাদের দ্বারা আমরা কাজ করতাম, সেই প্রতিষ্ঠানগুলো এখন নাই, সেই অডিও কোম্পানিগুলো নাই, সেই ফিল্ম যারা প্রোডিউসার, সেই ফিল্ম যারা প্রোডিউস করতে হচ্ছে তারাও নাই, যে একটা ফিল্মের 30-40 জন মিউজিশিয়ান লাগবে, এখন একদম নাই, হয়ে যাচ্ছে মানে সবকিছু না, শর্টকাট হয়ে গেছে তোমার কাজ। তাহলে কি হচ্ছে, আমার পরের জেনারেশন যারা, ওরা শিখছে কম অথবা শিখছে বেশি, অপশন নাই, বাজাতে পারছে না, বাজাতে পারছে না, ঠিক। উপমহাদেশের প্রখ্যাত পণ্ডিত গুরু কুমার বোসের স্টুডেন্ট এই গুণী শিল্পী, সেই থেকে এই অবধি তিনি আজও তালিম নিয়ে যাচ্ছেন আর সেটা ছড়িয়ে দিচ্ছেন এই প্রজন্মের শিল্পীদের কাছে। তুমি তো পণ্ডিত গুরু কুমার বোসের কাছে শিখছো দীর্ঘদিন ধরে, বা ওনার সাথে একটা অন্যরকম গুরু শিষ্যর একটা সম্পর্ক আছে পারিবারিকভাবে, এবং তোমার নিশ্চয়ই আছে, সেটা আমি বজায়ও রাখার চেষ্টা করি সব সময়। ওনার সম্পর্কে একটু বলো, বা তোমার শিক্ষার অভিজ্ঞতা ওনার সম্পর্কে। ওনার সম্পর্কে তো আসলে বলা আমার পক্ষে অসম্ভব ব্যাপার, তোমার শিখার, সেটা ঠিক আছে, কিন্তু এরকম একটা দিকপাল লোক সম্পর্কে বলা মানে সব থেকে বড়, তোমার আদর, তোমাকে যে ভালোবাসে, এইগুলো বলো। এটা তো আছে, ভালোবাসা তো নিশ্চয়ই আছে, পাশাপাশি ধমক টমকও আছে, সেটা নিশ্চয়ই আছে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ওনাদের কাছে প্রথম যেটা শেখা উচিত, বা ওনারা যেটা প্রথমে চান, শেখার থেকে বড় কথা হচ্ছে আদব থাকতে হবে, বিনয়, আদবটা থাকতে হবে, বিনয়ই প্রথম, শ্রদ্ধা প্রথম। পয়সা তুমি কামাই করবে বা তুমি পয়সার পিছনে ছুটবে, বাজাচ্ছ ঠিক আছে, তুমি ভালো বাজাচ্ছ সেটাও ঠিক আছে, তুমি শিখতে আসছো সেটাও ঠিক আছে, শেখাচ্ছি, কিন্তু তোমার আদবটা কি আছে, তোমার তবলা বা তোমার গান, নট অনলি তবলা, তোমার গান বা সেতার বা তোমার বাঁশি, এগুলো শেখার মতো এই অ্যাটিচিউড তোমার আছে কিনা, সেই ক্যাপাবিলিটি তোমার আছে কিনা। প্রথম কথা হচ্ছে ওনাদের কাছে গেলে
ধীর স্থির থাকতে হবে, যতটুকু বুঝবেন আমার জন্য আমার ট্রিটমেন্টটা কি, উনি তখন কিন্তু আমার ডাক্তার, তোমার এই প্রবলেম আছে, তোমার এখন এই করা উচিত, ওই হিসাব করে এটা করো, এভাবে চলো। আর কিছু কিছু জিনিস তাদের কাছে শেখার আছে, তাদের কথা হচ্ছে শোনো, আরো বাজানো আছে, সেই জিনিস আরো দশ জনের বাজানো আছে, ডেলিভারিটা শোনো, সাউন্ড প্রোডাকশনটা কি হচ্ছে প্রোডাকশনটা শোনো, তবে ওই জিনিসের পারফেকশন হবে। নিজের ভুল নিজেকে ধরতে হবে, কারণ তুমি সবসময় আমার সামনে বাজাবে না, নিজের সমালোচনাটা আগে, নিজের সমালোচনা নিজে, যে না আমার এই জায়গাটা হচ্ছে না, এই নিকাশটা এ না, এভাবে না, ঠিক, তার জন্য তোমাকে অনেক শুনতে হবে, কোনো ভুল হলে আবার আমার কাছে ছুটে আসতে হবে, অথবা আমাকে কানেক্ট করতে হবে কোনো না কোনো ভাবে, তারপরে আমি তোমাকে তার সলিউশনটা দিতে পারবো, যে এটা এই হবে, এটা ইয়ে হবে না। তো চলছে ওনার সাথে রীতি, এখনো চলছে, এখনো আমি আমার ছেলে দুজনই তো তার কাছেই শিখি। সঠিক, তবে তুমি একটা বড় কাজ করতেছো, যেটা আমি জানি অনেকেই জানে না, যে তুমি অনেক ছেলে পেলেকে নিজ দায়িত্বে নিজের ঘরে এনে কোনো রেমুনারেশন ছাড়াই কিন্তু তুমি শিখাও। সেটা তো করছি আমি 94-95 থেকে স্টিল, এখন ছেলেপেলে এখনো অবস্থান করে তোমার, এবং যারা বাজাচ্ছে, সত্যি কথাই এখন যারা বাজাচ্ছে তারা সবই তো একটু হলেও আমার কাছ থেকে এসে বের হয়, এবং ওরা এখনো আসে, এখনো করছে, এখনো শিখছে, ভালো করছে, ভালো বাজাবে, সামনে আরো ভালো বাজাবে। ওদের জন্য কোনো অ্যাডভাইস? ওদের জন্য অ্যাডভাইস একটাই, কারণ ওই বললাম ওরা অনেক কিছু পায়নি, সেগুলো পেতে গেলে আমি এখন যেমন বলবো যে ওরা বেশি বেশি রেডিওতে বেশি বেশি টেলিভিশনে কাজ করবে উচিত, যেহেতু প্র্যাকটিক্যাল ওদের এখন এই সুযোগটা কম যে ওরা চারজন দশজন মিউজিশিয়ানের সাথে একসাথে বাজাবে, সেটা টেলিভিশনে সম্ভব, সম্ভব সেটা রেডিওতে সম্ভব, এই কাজগুলো ওদের করতে হবে, এবং রেডিও টেলিভিশন এই সমস্ত নতুন ছেলেপেলেদেরকে অনেক সুযোগ দেওয়া উচিত, দিচ্ছে অবশ্যই, চেষ্টা করতে, একজন পুরাতন সাথে তিনজন নতুন, বা দুইজন পুরাতন সাথে দুইজন নতুন, তাহলে হবে কি এরা অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবে, টেকনিক্যাল বিষয়গুলো জানতে পারবে। হ্যাঁ, যেমন আমরা বলতেই পারি যে আমরা যখন প্রথম আসছি আমরা সারা জীবনে জানছি যে তবলাটা সুরে বাজানো উচিত, আমরা জানছি সবসময় তবলা সুরে বাজাও, এখন কমার্শিয়াল একটা গান যখন একটা আধুনিক গান হচ্ছে, বি ফ্ল্যাট স্কেল হলে তবলাটা, বি ফ্ল্যাট আমরা বাজাবো, ভালো লাগবে না, ভালো লাগেও না, কারণ সাউন্ডের ব্যাপার আছে, তখন হয়তো কি দাদা এফএফ করো, এটা টোনাল ক্যারেক্টারের জন্য, অক্টেভ এ হলে পরে তবলাটা ইতে করো, এই যে কিছু বিষয় জানার আছে, আবার এমনও হয়ে গেল যে তবলাটা হয়তো ইতে যাচ্ছে না, হ্যাঁ তখন একটা কর্ড করলে কি হবে, আচ্ছা ঠিক আছে গান্ডার নোটটা নাও, ঢোলটাকে এতে নাও অথবা ইতে নাও, ঠিক, তাতে একটা কর্ড এই যে টেকনিক্যাল বিষয় এগুলো ছেলেপেলে জানা উচিত, যে আমি এই আচ্ছা ঠিক আছে আমার তবলাটা এখন জি শার্প স্কেল, জি শার্পে যাবে না, ঠিক আছে ডি শার্প বাজাই, ঠিক, এটা তো তখন ওই যে ফ্রিকোয়েন্সি একটা অনেক বড় বিষয়, তুমি এখন বি ফ্ল্যাট এর গান বি ফ্ল্যাট এ যদি সুরে বাজাতে হয় তাহলে কিন্তু আধুনিক গানের ক্ষেত্রে ওই ফ্রিকোয়েন্সি বেরিয়ে আসে, কিন্তু যখনই রবীন্দ্র নজরুল হচ্ছে, ইয়েস, রবীন্দ্র বাপা, ডিএল রায়, রজনীকান্ত যা হচ্ছে তখন কিন্তু আমাকে সুরে বাজাতে হবে, ইয়েস, কিন্তু নজরুলের কিছু গান আছে যেখানে সুর, আবার কিছু গান আছে যেমন টুংরি অঙ্গের গান হলে ওটা এফ বাজানো যায়, সমস্যা হয় না, ডিপেন্ড করে, সেই জিনিসগুলো আসলে ডিপেন্ড করে, এবং এগুলো শেখার ব্যাপার আছে অবশ্যই, এবং নিজে না প্র্যাকটিক্যালি নিজেকে বোঝার ব্যাপার আছে, যে আমি যদি এটা বি ফ্ল্যাটে বাজাইলাম, আচ্ছা বাজালাম, আমরা তো এমনও হয়েছে গান বাজানোর পরে রিকোয়েস্ট করছি যে ভাই বাদ দেন আর একবার বাজাই দিই, কেননা নিজেরই ভালো লাগতেছে না শুনতে, এটা তো অনেকবার এরকম, পুনর্দাকে হয়তো বলছে দাদা না 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 এই যে জিতে বান্ধে বাজাচ্ছি ডি শার্পের গান দাদা ভালো লাগতেছে না,
জানতে হবে যে একটা গানের মেজর মাইনর হলে তখন কোনো ভাবেই গান গান্ধারে বেঁধে বাজানো যাবে না, এই বিষয়গুলো জানতে হবে। তা আমি বাজায় ফেলছি, বাজানোর পরে হয়তো টেকনিক্যালি আমার ভালো লাগছে না, দাদা বাদ দেন, জিতে ভালো লাগতেছে না, না ঢুকলে তারা বুঝতে পারবে না, শিখতে পারবে না। ঠিক, একদম ঠিক। আচ্ছা, তুমি তো অনেক দেশ বিদেশ বাংলাদেশে অনেক চ্যানেল স্টেজ শোতে বাজাও, এখানে তো বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয় কাজের ক্ষেত্রে, তারপরেও ফাইনালি কিন্তু এটা একটা বিশাল সাপোর্ট মিউজিশিয়ানদের জন্য যে বাংলাদেশের চ্যানেলগুলোর কারণে আমরা মিউজিশিয়ানরা সারভাইভ করছি। নিশ্চয়ই, এই অডিও ইন্ডাস্ট্রি একদম, যেটা সত্যি কথা, বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রি এবং এই যে আমাদের ফিল্মের গানের অবক্ষয়ের পর থেকে, এই ইন্ডাস্ট্রির অবক্ষয়ের পর থেকে একমাত্র প্রাইভেট চ্যানেলের দ্বারা তারাও চাইবে নিউ জেনারেশন বাজাক, খুব স্বাভাবিক। হ্যাঁ, তারা ওই এখন যাদের বয়স 70 হয়ে গেছে তাদেরকে নিবে না, বা তারাও কমফোর্টেবল না, যাকে নিবে সেও বলবে না রে বাবা ছেলে পেলের সাথে থাক। এখানে একটা এই প্রাইভেট চ্যানেলগুলোর ভূমিকা অনেক বড়, বিশাল বিশাল ভূমিকা, এবং বাংলাদেশ টেলিভিশন তো আছেই, যে বাংলাদেশ টেলিভিশন তাদের তাদের তো একটা সবসময়ই আছে, যাদের আছে তাদেরকে কাজ দেওয়া হচ্ছে, তারা কাজ করছে, এটা তো আছেই। তো এই জন্য বোধ হয় এখনো কিছু মিউজিশিয়ান বাংলাদেশে টিকে আছে, মানে প্রফেশনালি সারভাইভ করতে করছে, শুধু ডিউ লাইভ মিউজিকের জন্য, লাইভ মিউজিকের জন্য, এবং প্রাইভেট চ্যানেল প্রাইভেট রেডিও কিছু হয়েছে, সেখানেও কিছু কিছু প্রোগ্রাম হয়। হ্যাঁ, তো এটা এটা তাদেরকে সাধুবাদ জানানো উচিত, তাদের কারণে আসলেই বহু মানুষ এটা সহায়ক হচ্ছে মিউজিশিয়ানদের জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই। সঙ্গীত জীবনের পথ চলায় তিনি নানা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং অনেক কিছু দিয়ে যাচ্ছেন আমাদেরকে। আর এই প্রজন্মের শিল্পীদের নিয়ে তার ভাবনা কি, সেসব কথা আমরা শুনবো তার মুখ থেকে। আচ্ছা, তুমি তো অনেক গানে সুর করেছো, কিছু কিছু গান না, যেগুলো অনেক ভালো 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 গান তুমি করেছো, আমরা তো বাজাইও সেগুলো, অনেক সিঙ্গারদের প্রিয় গান বাজাই, ভালো লাগে। এই গানগুলো সম্পর্কে বলো, যে গান করতে গিয়ে কোনো অভিজ্ঞতা বা এই গানগুলো আসলে এইখানে আমার একটা ঘটনা হচ্ছে, এটা তো আমার কখনোই কোনো ইচ্ছা ছিল না গান সুর করা, এটা তো আমার কোনো মানে ইচ্ছার একেবারেই ইচ্ছার বাইরে একটা ঘটনা। তো এখানে শহীদুল্লাহ ফরাজিকে আর কি একটা গীতিকার শহীদুল্লাহ ফরাজি ভাই, এই ফরাজি ভাইকে একটা মানে বড় ধন্যবাদ দিতে হয়। ফরাজি ভাই আমার পিছনে লাগছে 2003 থেকে, এই আপনি কাজ করতেছেন না কেন, ধরুন আপনি এই গানগুলো করেন, আমি 2003 থেকে 2005 পর্যন্ত কোনো কাজ করি, আমি ফরাজ ভাই আমার দ্বারা এগুলো হবে না, এটা আমার কাজ না, বাজানোটাই কাজ, উনি নাসর বান্ধ উনি ছাড়বে না, না আপনার তো করতে হবে না, এটা কিন্তু তোমাকে একটা দিক খুলে দিয়েছে। তো ফরাজি ভাই আমাকে প্রথম যখন কিছু গান দিল, সেই গানগুলোর মধ্যে ধরো প্রথম যেটা অ্যালবাম, অ্যালবামের কথাই আমি বলছি, এর বাইরে গান আছে, অ্যালবামের কথা হচ্ছে, প্রথম আমাকে একটা অ্যালবাম দিল, সে অ্যালবামটা ছিল আসিফ মনির খান ডুয়েট, তখন তো ওরা খুব জমজম, আসিফ এবং মনির খান দুজনেই তখন তো হিট সিঙ্গার। তখন ফরাজি ভাইকে বললাম, ফরাজি ভাই আমি এটা এটা কি করবো, বলো আপনি বেশি গান করতে পারবেন, আপনি দুজনের জন্য চারটা গান করেন। উনি তো সবাইকে ভাই বলে, আপনি বলে আসিফ ভাইয়ের জন্য আপনি দুইটা করেন, মনির খান সাহেবের জন্য দুইটা করেন, এই হলো আমার শুরু এখানে। তারপরে তো ধরো যে যথারীতি বেবি আপা, আদি ভাই, সুবীর দা, ফাহমিদা আপা, রুমানা আপা, এখন তো ধরো তো
প্রযোজনা প্রতিষ্ঠানগুলো আর এখন নাই। হ্যাঁ, তো যে কারণে এখন তো করলে নিজের শখে করতে হয়, বা কোনো আর্টিস্ট যদি কখনো বলে যে দাদা আমার একটা গান করে দেন। তবে তবে আমার মনে হচ্ছে এই দিনগুলো আস্তে আস্তে পরিবর্তন হতে যাচ্ছে ডিজিটাল মিডিয়ার কারণে। মানুষ এখন কিন্তু এই দিকটা নজর দিচ্ছে, কপিরাইট নিয়ে অনেক জোর তোর, অনেক কিছু কথা হচ্ছে। এই মেধাস্বত্ব ব্যাপারটা নিয়ে অবশ্যই এটা যারা লড়াই করছে তাদেরকে সাধুবাদ, এটা নিশ্চয়ই হওয়া উচিত। হ্যাঁ, ফাইনালি এমন আমার কাছে এমন কিছু মানে আশার বাণী আছে, যেমন ধরো মানুষ কিন্তু আগের ডিজিটাল যদিও আমরা হচ্ছি, মানুষ কিন্তু আগের জায়গায় ফিরে যাচ্ছে। এখনো কিন্তু বাংলাদেশে অনেক লোক এলপি শুনছে, বিদেশ থেকে এলপি করিয়ে নিচ্ছে, এবং এইসব প্রোডাক্ট গুলো কিন্তু কাজ হচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে এই জায়গাগুলো ডেভেলপ করছে, পাশাপাশি ডিজিটাল নিশ্চয়ই। আমার মনে হয় আগামী দিনগুলো ভালোই যাবে আমাদের। সামনের দিনগুলো যাতে আমাদের পরের জেনারেশনরা খুব সুন্দর ভাবে স্মুথলি ওরা চলতে পারে, ঠিক সেই রাস্তাটা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের। শিল্পকলা ট্রাই করছে কিন্তু যেটা দরকার কি, আমরা যেমন মনে করি যে ইন্ডিয়াতে মানুষ শিখতে যায়, কেন যায়? গুড স্কুলিং, অফকোর্স, ফ্লোরিং করে, চার দিন থাকে, ক্লাস করে চলে আসে। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে এই সুযোগ সুবিধাগুলো নাই, এগুলো করা উচিত। এগুলো আমাদের, এটা যদি আমাদের এখানে মানে এমন একটা ইনস্টিটিউশন থাকে যেখানে শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট শেখার জন্য। না, তুমি একটা দেখো, যেমন আমি একটা প্রস্তাবনা বলেছিলাম শিল্পকলার যে একটা যে কোনো ইয়েতে, দেখো 10 জন মিউজিশিয়ান উইথ ভোকাল আর্টিস্ট, 20 জনকে যদি বড় বড় সেটা ইন্ডিয়া বা লন্ডন, বার্কলে মিউজিক, অন্যান্য জায়গায় যদি ওয়ার্কশপ করানোর জন্য ছোট্ট একটা ডিগ্রি দিয়েই পাঠানো যেত, তাহলে কিন্তু ওই 20 জন বাংলাদেশে এসে বড় মানে ওরাই কিন্তু প্রতিষ্ঠান চালাচ্ছে। তাই, এবং আমার কথা হচ্ছে যে আমরা এখানে যখন আমরা মনে করছি যে আমাদের দেশে কিছু ইনস্ট্রুমেন্টটা তৈরি হওয়া উচিত, ইনস্ট্রুমেন্টালিস্ট খুব জরুরি, হ্যাঁ ইনস্ট্রুমেন্টালিস্ট দরকার, তাহলে আমরা কি আমাদের কি করা উচিত? যেমন বেঙ্গল ফাউন্ডেশন, মানে ওদেরকে অসম্ভব ধন্যবাদ দেওয়া উচিত, বড় কাজ করেছেন, বিশাল কাজ করেছেন, এখনো করছে, যে ইন্ডিয়া থেকে এত বড় বড় মানুষজনকে নিয়ে এসে বাচ্চাদেরকে এইভাবে ট্রেন আপ করা, শেখানো, তাদের পিছনে পরিশ্রম করা, এটা এটা এরকম যদি আরো দুই তিনটা প্রতিষ্ঠান বাংলাদেশে থাকতো, আমার মনে হয় বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিটা আরো অনেক বর্ণাঢ্য একটা ব্যাপার, মানে একটা আন্তর্জাতিক শেখার যে একটা কম্পিটিশনের যে একটা ব্যাপার। একজন শরৎ প্লেয়ার বাজাবে এটা হতে পারে না, 5 জন শরৎ প্লেয়ার থাকলে তবে বাজনার কোয়ালিটি হবে, নিশ্চয়ই। একজন তবলা বাদক থাকলে বাজনার কোয়ালিটি হবে না, তবলা বাদক 50 জন থাকলে একজনের সাথে আর একজনের ভিতরে একটা কম্পিটিশন থাকবে যে না ভাই আমাকে বাজাতে হবে, আমাকে শিখতে হবে, ওর মতো বাজাতে হবে। আমি একা যদি মনে করি আমি একা 50 জনকে চালাই নিয়ে যাব কোনো সাহায্য সহযোগিতা ছাড়া, সেটা কতদিন এটা হয়? সেটা এগিয়ে আসা উচিত, যাদের সামর্থ্য আছে তাদের আগানো উচিত। তোমার গান বাজনা সেটা করতে হবে, সেটা প্রফেশনালি করবো না, করার দরকার নাই, লেখাপড়াটা করো ঠিকঠাক। গান বাজনা তোমার পরিবারে ছিল, বাপ দাদা চৌদ্দপুরুষের ছিল, ওটাকে ধরে রাখার জন্য শেখো, ভালো জায়গায় শেখো, মাসে একদিন দুই দিন বাজাবা নিজের মতো, হয় সলো বাজাবা, না হলে অ্যাকম্পানি ইনস্ট্রুমেন্টের সাথে ভয়েসের সাথে বাজাবা, দ্যাটস ইট। সেটা তোমার একটা
কি বলবো, তুমি তো প্রফেশনাল মিউজিক করে তোমার নানা অভিজ্ঞতা থেকে বলছো। ফাইনালি কিন্তু বিষয়টা তা না, ফাইনালি সারা পৃথিবীতে মিউজিশিয়ানরা কিন্তু অন্য মাপের। এই আমাদের এখানে আসলে এই আমাদের পরের জেনারেশন আসলে কি করবে, এরা যদি প্রফেশনাল দৃষ্টিকোণ থেকে এটাকে নেয়, ওরা কতটুকু আগাতে পারবে, সার্ভাইভ করতে পারবে কিনা সন্দেহ হচ্ছে বড় বিষয়। এই জন্য আমরা কখনোই চাবো না যে আমাদের পরের জেনারেশন এগুলোকে প্রফেশন হিসাবে নিক, ওরা সার্ভাইভ করতে পারবে না। আমরা পারছি কষ্ট করে, যেভাবে হোক আমরা এত দূর আসছি, কিন্তু ওরা পারবে না। কিন্তু যারা আগামীতে মিউজিক করতে চাচ্ছে, আসতে চাচ্ছে, আগ্রহ দেখাচ্ছে, তাদের জন্য কি বলতে চাও? তাদের জন্য আমি একটা কথাই বলবো, তাদের ওয়ে হবে হচ্ছে অনলি ক্লাসিক্যাল মিউজিক। তুমি কি পাশ্চাত্য সঙ্গীতকে? না, পাশ্চাত্য সঙ্গীত না, আমি মডার্ন, আমি বলছি কি যে মানে আমি যেমন না, নো নো, খালি তবলা না, সেতার, সেতার যে বাজাবে ও 2 ঘন্টা সলো বাজাবে, ও মাসে 2 দিন বাজাবে, মানে তৈরিটা হতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে তৈরি হবে, নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করবে, কারোর উপর ডিপেন্ডেন্ট না। ঠিক ঠিক, যে আমি কালকে একটা প্রোগ্রামে একজন আমাকে ডাকবে, সেখানে যাব, তবে বাজাবো এজ এ মিউজিশিয়ান হিসেবে। হ্যাঁ, এজ এ মিউজিশিয়ান হিসেবে না, আমি পারি, আমি মাসে 2 দিন বাজাবো, সেটা আমাকে পয়সার দিক না দিক আমার মনের খোরাক, আমি ভাই বাজাই। এখন ইনস্ট্রুমেন্টালিস্ট এইভাবে তৈরি হওয়া উচিত, মানে সঠিক চর্চাটা করে, সঠিক চর্চা করে ওর নিজের মনের খোরাক, কারোর ধার ধারার দরকার নাই, আমি আমারটা বাজাই। ঠিক, কারণ যদি প্রফেশনালি বাজাতে যায়, রুচির বাইরেও অনেক কিছু বাজাতে হয়। এই কথাটা ঠিক। যাই হোক, এরকম ঘাত প্রতিঘাত আমরা প্রতিনিয়ত থাকবেই, ফেস করছি। সে কারণে এখনকার আমি যেটা বলবো, যারা আসবে তারা এমন ভাবে তৈরি হয়ে আসবে যে ও চাইলে 2 ঘন্টা নিজে বাজাতে পারবে, মানে সঠিক ভাবে, সঠিক লাইনে, সঠিক ভাবে আসবে, মানে তবে ওরা ভালো থাকবে। কিন্তু ওরা যদি মনে করে এই যে আমাদের মতো, ধরো কালকে বান্দরবান, পরশুদিন খাগড়াছড়ি, তারপর দিন চিলমারি, হ্যাঁ বুড়িমারি, স্ট্রাগল লাইফ, তাহলে মুশকিল লাইফ, তাহলে মুশকিল, তাহলে সঠিক ভাবে মিউজিকটা করুক, এইটাই ওরা একদম সঠিক ভাবে আসুক। ওরা আমরা করেছি যখন প্রয়োজন ছিল করেছি, একসময় তো আমরাও ঢাকার বাইরে বন্ধ করে দিয়েছি, না দরকার নেই, ফাংশন ব্যাপারটাই একসময় বন্ধ করে দিয়েছিলাম, দরকার নেই, সেশন বেস ফাইন, সেশন শেষ করে বাড়ি যাও। এখন তো সেই সেশনের যুগ নাই, এখন আরো বেশি কষ্ট, এখন আমরা ডিপেন্ড অন প্রাইভেট চ্যানেল, প্রাইভেট চ্যানেল, বাংলাদেশ টেলিভিশন, করোনা চলছে, এই সময় তো আরো, এই সময় তো আরো বাজে অবস্থা, এখন তো কিছু করার নেই। যাক, নেক্সট জেনারেশনকে বলবো ওরা ঠিকঠাক শিখে, ওদের রাস্তাটা ওরা নিজেরা যেন এমন ভাবে শক্ত করে রাখে, নিজেরা যেন একদম শক্ত ভাবে রাস্তাটাকে তৈরি করে রাখে, যাতে সটকে না যায়। যাই হোক, তোমার সাথে অনেক গল্প করলাম, ভালো লাগলো। হ্যাঁ, এই কথাগুলো ছেলেরা বা আমাদের বন্ধু বান্ধব যারা মিউজিশিয়ান আছে, হ্যাঁ, নেক্সট জেনারেশনে আসলে এগুলো সমস্ত কিছু ভেবে চিন্তে আসা উচিত। সঠিক সঠিক। যাই হোক, তোমার জন্য অনেক শুভকামনা, আমরা আরো ভালো ভালো গান চাই, আরো ভালো কাজ চাই, বাজনা তো আছেই, একসাথে বাজাতে পারলে সব সময় ভালো হবে, হবে, সে তো উপরের উপরওয়ালার আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ হবে। সব সময় ভালো থেকো এবং ভালো থাকো, সুরের পিয়াসীকে অনেক 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 শুভকামনা সুরের পিয়াসীর জন্য, আমার মতো আরো যারা আছে তাদেরকে নিয়ে চলো আগাও, আমার ভিউয়ার ভিউয়ারদের জন্য কিছু বলো যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে, অবশ্যই যারা, আমি অবশ্যই ভিউয়ারস যারা আছে তাদেরকে বলবো, সুরের পিয়াসী চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন এবং প্রতিটি মানুষের ভিতর এবং বাইরে সম্পর্কে জানার চেষ্টা করুন। সঠিক, ভালো থেকো, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকের আমন্ত্রিত অতিথি পল্লব সেনালকে। একজন প্রিয় শিল্পী, প্রিয় মুখ মানেই তার সম্পর্কে নানা কৌতূহল, নানা কথা জানার আগ্রহ থাকে আমাদের মাঝে, আর সেসব কথা নিয়েই আমাদের সুরের পিয়াসী এন্টারটেইনমেন্টের আয়োজন থাকে। প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি একজন নতুন অতিথিকে আমন্ত্রণ জানানোর। ডিয়ার ভিউয়ার্স, নেক্সট এপিসোডে আমরা আবারও ফিরব নতুন কোনো অতিথিকে নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের আয়োজনের সাথেই থাকুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি, তারা অবশ্যই বেল বাটন সহ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টস আর শেয়ার করুন বেশি বেশি। ভালো থাকুন।